করিমগঞ্জে যাত্রা শুরু হলো করোনা হাসপাতালে। প্রথম দিনই 5 জন রোগী ভর্তি হলেন হাসপাতালে। শিলচরে ভয়াবহ ভূমিস্খলন, অল্পের জন্য রক্ষা পেল এক পরিবার। এড়ালিগুলি ভয়াবহ বজ্রপাত, ছিন্ন ভিন্ন হলো একুশিয়া গাছ। হাইলাকান্দিতে লক্ষাধিক টাকার অবৈধ কাঠ জব্দ পুলিশের। সোমবার থেকে শুরু হলো পঞ্চম পর্যায়ের লকডাউন, বাজারে উপচে পড়েছে ভিড়। রবিবার থেকে কার্যকর হলো করিমগঞ্জের কোভিড-19 চিকিৎসালয়। করিমগঞ্জ অসামরিক চিকিৎসালয়কে রূপান্তরিত করা হয়েছে কোভিড-19 চিকিৎসালয়। সেখানে শুরু হয়েছে করোনায় আক্রান্ত রোগীর চিকিৎসা সেবা। 5 জন রোগীকে ভর্তি করিয়ে চিকিৎসালয়ের চিকিৎসা শুরু হয়েছে। রাজ্য জুড়ে প্রতিদিনই বৃদ্ধি হচ্ছে করোনা আক্রান্তের সংখ্যা। তার সাথে সামঞ্জস্য রেখে বরাক উপত্যকার 3টি জেলাতেও দেখতে পাওয়া গিয়েছে করোনার ভয়াবহ সংক্রমণ। বরাক উপত্যকার করোনা আক্রান্ত রোগীদের এতদিন শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন করা হয়েছিল। করিমগঞ্জ অসামরিক চিকিৎসালয়কে কোভিড-19 চিকিৎসালয়ে রূপান্তরিত করার পর বিগত 8 এপ্রিল উদ্বোধন করেছিলেন অসমের মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোনোয়াল। কিন্তু এতদিনে পরিকাঠামোর অভাবে কার্যকরী করা হয়নি, ফলে সকল রোগীকে প্রেরণ করতে হয়েছিল শিলচর মেডিকেল কলেজে। অন্যদিকে বরাকে আক্রান্তের সংখ্যা দ্রুত বৃদ্ধি হওয়ার সাথে সাথে হাইলাকান্দি ও করিমগঞ্জে 2টি কোভিড হাসপাতাল রোগীদের জন্য তৈরি না হওয়ায় বরাকবাসীর মনে আতঙ্কের সৃষ্টি হয়েছিল। অবশেষে সকল জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে রবিবার প্রথমবারের জন্য 5 জন করোনা আক্রান্ত রোগীকে নিয়ে আসা হয় করিমগঞ্জ কোভিড হাসপাতালে। এদের মধ্যে আক্রান্ত 5 জন রোগীর নাম সায়েদ সুলতান, মইনুদ্দিন ও মাসুম আহমেদ। এরা 3 জনই মুম্বাই ও চেন্নাই থেকে এসেছেন এবং বিলাল হোসেন ও আমিনুল রশিদ, তারা 2জন মুম্বাই থেকে এসেছেন। एक जे एन यू में क्वारंटीन में था, एक उत्कर्ष अकेडमी यहाँ लक्की बाजार में, और एक आदमी नीलम बाजार कॉलेज। माननीय मुख्यमंत्री उद्योग और माननीय स्वास्थ्य मंत्री उद्योग করিমগঞ্জ একটা নতুন কোভিড হসপিটাল তাতে হয়েছে, আর কোভিড-19 হসপিটাল আজির পড়া ইয়াত যান পেশেন্ট এতে করিমগঞ্জ ডিস্ট্রিক্টর থাকিব, এই এই হসপিটালের পড়া ট্রিটমেন্টের ব্যবস্থা লওয়া হবে। ইমান দিন ধরে যান কোভিড পেশেন্ট আইসিলে বাইরের পড়া, মানে আমার ডিস্ট্রিক্টর যান মানে ভাই বন্ধু আসলে ট্রিটমেন্ট শিলচর মেডিকেল কলেজ হয়ে আসলে, আজির পড়া করিমগঞ্জ সিভিল হসপিটালের পড়া স্টার্ট হব, ট্রিটমেন্ট ইয়াত হব। এতিয়ালৈকে আমার 50-বেডেড হসপিটাল এখন অলরেডি আমার পুরা কমপ্লিট আছে, তাতে ভেন্টিলেশনের এতে কাম কমপ্লিট হয়ে গেছে, আর অল্প কাম আছে, এই বাইরের পড়া ইয়ে আইলে ভেন্টিলেশনের কাম তো স্টার্ট হব, আইসোলেশন সব ঠিকঠাক আছে। সোমবার সকালের দিকে শিলচরের শ্রীকুনায় ভয়ঙ্কর ভূমিস্খলনের ঘটনা সংঘটিত হয়। অল্পের জন্য রক্ষা পেল একটি পরিবার। ঘটনায় আহত হন 2জন ব্যক্তি। মুষলধারে বর্ষণের ফলে শিলচর শ্রীকুনা বাংলাঘাটে সংঘটিত হয় ভয়ঙ্কর ভূমিস্খলনের ঘটনা। বর্ষণের ফলে সমর দত্ত নামের এক ব্যক্তির ঘরে নিকটবর্তী পাহাড় খসে পড়ে ঘরের উপর। এই ঘটনার ফলে বিস্তর ক্ষতিসাধন হয়েছে ঘরটির। ভূমিস্খলনের সময় ঘরের ভেতরেই ছিলেন পরিবারের সদস্যরা, অবশেষে অল্পের জন্য সকলে রক্ষা পেলেন। কিন্তু এই ঘটনায় আহত হয়েছেন পরিবারের 2 সদস্য সমর দত্ত ও প্রদীপ দত্ত।
रामपुर कॉलोनी पोस्ट ऑफिस बल्लाघाट घटना हुई है अपने दसटा साढ़े नटा घटनाटा घटना हुई है मैं ये हमारे भात खावा था तक एक छोटो छोटो पत्थर पत्थर पड़े पहाड़ पड़े तक हमें पिता खुशी सर जीवार इच्छा कर तक हमें कहल खावा बुझी आज खाइल एम तो देखिए धूम मोटर पड़े बोलार आदा खाइया हम निजे जान निजे रक्षा कर जखम होता बाड़ी खाई एक हाथ छुटे छोटो बड़ो भाई গর্জে উঠে শ্রী শ্রী রক্ষাকালী মন্দিরের পাশে স্থানীয় নাগরিকরা শব্দ শুনে ঘটনাস্থলে ছুটে গিয়ে দেখতে পান একটি বিশাল আকারের একাশিয়া বজ্রপাতের ছিন্ন ভিন্ন রূপ নিয়েছে। এদিকে ওই এলাকার পাশেই ছিল কয়েকটি বসত বাড়ি, ফলে অল্পের জন্য প্রাণে বাঁচল এই বসত বাড়ির লোকেরা। চিনি না ভাল বাইকছে শেষ ঘোষণা তিল্লার উপরে বাজ পড়ছে, আপনারা দেখবেন আমি ওই দেখা কিতা করছে আল্লোত এখন আমরা আইলাম দা খবর শুনিয়া শিলচর থেকে হাইলাকান্দি যাওয়ার পথে বৃহৎ পরিমাণের চোরাই কাঠ জব্দ করে আলগাপুর পুলিশ। জব্দ করা গাড়িটির নম্বর হল AS11CC7821। জব্দ করা কাঠগুলো কোন প্রজাতির এবং এই কাঠগুলোর বাজার মূল্য কত তা জানার জন্য আলগাপুর পুলিশ জেলা বন আধিকারিককে একটি পত্র প্রেরণ করেন। সাথে সাথেই পুলিশ গাড়ি চালককে আটক করে এবং তার বিরুদ্ধে মামলা দায়ের করে। বর্তমানে কাঠপূর্তি ট্রাকটি আলগাপুর পুলিশের হেফাজতে রয়েছে। আমাৰ ছেকেণ্ড অফিচাৰ পেট্ৰলিং থকা অৱস্থাত তেওঁ মোহনপুৰ অঞ্চলত এখন গাড়ী দেখিলে। গাড়ীখনত এনেকুৱা কাঠ কিছুমান লোড হৈ আছিলে। তাৰপিছতে গাড়ীখন আমি ছাছপেক্টেড হিচাপত চিজ কৰি থানালৈ লৈ আহিলোঁ। তাৰপিছতে গাড়ীখনৰ ড্ৰাইভাৰ আছিলে নীতিশ বিশ্বাস, চন অফ দেবেন্দ্ৰ বিশ্বাস অফ শ্ৰীকোণা। তাৰপিছত তেওঁ সোধা পোছা কৰা তেওঁ কৈছে বস্তুটো তেওঁ শিলচৰৰ ফালৰ পৰা আনিছিলে, আনি কাটাখালৰ কোনোবা মানুহৰ ঘৰত দিবলৈ আনিছিল বুলি কৈছে। তাৰপিছত তেওঁক আমি কাঠখিনিৰ সংক্ৰান্তত সোধা পোছা কৰিলোঁ, কাগজ পাতি বিচাৰিলোঁ। তেওঁ কাগজ পাতি লগত আনিবলৈ পাহৰা বুলি কয়, গতিকে আমাৰ সন্দেহ হয় মানে কাঠখিনি মানে চোৰাং কাঠে হ'ব বুলি। তথাপি আমি আজি কাঠখিনি মানে একচুৱেলি চোৰাং কাঠ হয়নে নহয় বা কি ক্লাছৰ কাঠ বা কাঠখিনিৰ বৰ্তমান বজাৰ মূল্য কিমান এই সম্পৰ্কত আমি জনাৰ বাবে আজি DFOলৈ এটা কাগজ পঠিয়াইছোঁ। হয়, তেওঁ আমি ড্ৰাইভাৰজনক এৰেষ্ট কৰিছোঁ আৰু তেওঁ এগেইনষ্টত এটা কেছ লৈছোঁ। কেছ নম্বৰ আলগাপুৰ পি এছ কেছ নম্বৰ 172 আণ্ডাৰ ছেকশ্যন 379 আৰু ডব্লিউ ছেকশ্যন 40/41 আছাম ফৰেষ্ট ৰেগুলেশ্যন এক্টত আমি কেছ এটা অলৰেডি ৰেজু কৰিছোঁ। সোমবার থেকে শুরু হলো পঞ্চম পর্যায়ের লকডাউন। অন্যদিকে কেন্দ্রীয় সরকার কিছু স্থান ছাড়া বাকি এলাকায় আনলক ওয়ান ঘোষণা করেছে। 1 জুন থেকে 30 জুন পর্যন্ত চলবে এই লকডাউন। লকডাউন থাকলেও সরকার নিয়মাবলীর উপর বেশ কিছু শিথিলতা আরোপ করেছে। আগামী 1 জুলাই থেকে স্কুল কলেজ খোলা হবে। পঞ্চম পর্যায়ের লকডাউনে সান্ধ্য আইন বিকেল 7টা থেকে সকাল 7টার পরিবর্তে রাত 9টা থেকে সকাল 5টা পর্যন্ত জারি করা হয়েছে। আনলক ওয়ানের প্রথম দিনই করিমগঞ্জে দেখা গেল অন্য ধরনের দৃশ্য। শহরের বেশ কিছু স্থানে জনসমাগম দেখা যায়, শহরের স্থানীয় জনগণের মধ্যে উৎসাহ লক্ষ্য করা যায়। এই আনলক পর্যায়ের শুরু হতেই
অনেকে আবার আশঙ্কা ব্যক্ত করছেন এই লকডাউন তুলে দেওয়ায় ব্যাপক বিপদ নেমে আসতে পারে জনজীবনে। শহরে যেভাবে জমায়েত সৃষ্টি হয়েছে তার জন্য আমরা চিন্তা করছি, প্রশাসনকে আরো কঠোর নিয়ম নীতি ধরে দেওয়ার জন্য আমি অনুরোধ জানাচ্ছি। কারণ এইভাবে রিক্সা, অটো, টুকটুকি যে হারে চলছে এবং যে জায়গায় সরকারের নোটিশ আছে যে অটোতে দুজন, প্রাইভেট কারে তিনজন, ড্রাইভার সহ তিনজন এইভাবে নিয়ে যাওয়ার জন্য, কিন্তু এখন দেখা যাচ্ছে একটি প্রাইভেট কারে চারজন পাঁচজন বসে আছে, টুকটুকিতেও সেম চারজন পাঁচজন বসে আছে। এই কোভিড-19 কমার বদলে আমি তো ভাবছি যে আরও নি বেড়ে যায়, সেটা আমরা চিন্তা করছি। তো প্রশাসনের কাছে আমি অনুরোধ জানাবো যে এটা খুব সতর্কতার সহিত যাতে মানা হয়, ডিস্টেন্স বজায় রাখা হয়, তার জন্য সবাইকে খেয়াল রাখতে হবে। আমরা যারা জনসাধারণ আছি, আমরা যারা এই শহরের নাগরিকরা আছি, আমাদেরও কর্তব্যের মধ্যে পড়ে যে আমরা ডিস্টেন্স বজায় রেখে মাস্ক পরিধান করে আমরা চলাফেরা করব, তাহলে আমার মনে হয় কিছুটা এই কোভিড-19 থেকে আমরা উদ্ধার পেতে পারি। কোভিড-19 পেশেন্ট যেগুলো আসছিল এইগুলো আগে ফিল্টার হটাই দিত, আজকে গতকালকে থেকে এটা করিমগঞ্জ হসপিটালে শিফটিং করছে। হঠাৎ করিমগঞ্জে তো আর রাস্তা নেই, একটাই রাস্তা, যে ভারী রাস্তা আসছিল ওইটাও সিল করে দেওয়া হয়েছে কোভিড-19 জন্য। তাই এদিকে বর্তমানে আমাদের যে পুলিশও কমে গেছে, মানে মেন জেনারেল ডিউটি করা থাকে, আমাদের সব ট্রাফিক পুলিশ নিয়ে 24 ঘন্টার জন্য ওই যে এখানে সিল করছে ওই জায়গাতে সব ডিউটি নিযুক্ত করছে। বৃষ্টির জমাজলে নাকাল হয়ে শেষমেশ VIP সড়কে অবরোধ গড়ে তুললেন উধারবন্দের স্থানীয় বাসিন্দারা। সোমবার ভোরে অবিরাম বৃষ্টির ফলে উধারবন্দ বাজার, আশ্চর্যপল্লী, উত্তরপাড়া সহ উধারবন্দের অন্যান্য এলাকায় জমাজলের সমস্যা দেখা দেয়। অবিরাম বর্ষণের ফলে নোংরা জমাজল এসব এলাকার বসতবাড়ি ও দোকানে প্রবেশ করে এতে সমস্যায় মুখে পড়তে হয় স্থানীয় বাসিন্দাদের। ব্যাপক ক্ষোভ দেখা দেয় স্থানীয়দের মধ্যে। সকাল 10টা নাগাদ পশ্চিম উধারবন্দ জেলা পরিষদ সদস্য প্রবাল চন্দ এলাকা পরিদর্শন করে জল নিষ্কাশনের ব্যবস্থা করা হবে বলে আশ্বাস দেন, কিন্তু বিকেল পর্যন্ত জল নিষ্কাশনের ব্যবস্থা না হওয়ায় ক্ষুব্ধ হয়ে ওঠেন তারা। বিকেল 3টা নাগাদ রামকৃষ্ণ বিবাহ ভবনের সামনে VIP সড়কে অবরোধ গড়ে তোলেন তারা। এটা তো পুরো আমারও হইছে, আজকে আমরা বিগত বহু দিন থেকে এই উধারবন্দের মধ্যে জলের সমস্যা নিয়ে ভুগতেছি। আজকে ধরুন হয়তো এই যে ড্রেনটা হয়েছে আমাদের, যে অতদিন থেকে যদি যে লকডাউনের সময় যদি আমাদের এই ড্রেনটা সম্পূর্ণ হয়ে যেত, তা আজকে আমাদের এই অসুবিধাটা থাকতো না। কিন্তু আমাদের জানি না কী হয়েছে যে আমাদের উধারবন্দে যে এই পরিস্থিতি নিয়ে আজকে বিগত অনেক বছর থেকে আমরা ভুগতেছি। তো আমি কাউকে কোনোদিনও দোষারোপ করতে পারছি না, কিন্তু আমি বলছি যে আমরা কি জনসাধারণ কি এরকম স্বভাবে ভুগতে থাকবো? আজকে করোনা নিয়ে ভুগতেছি, কালকে জল নিয়ে ভুগতেছি, পরশু দিন আরও কী নিয়ে ভুগবো? কারণ আমরা তো বাইরে তো পারি না ঘর থেকে করোনা নিয়ে, কিন্তু আজকে আমরা বিবশ হয়ে ঘর থেকে বেরিয়েছি কারণ আমাদের ঘরের মধ্যে জল ঢুকে গেছে। তাই না পেরে আমরা এখন এই রাস্তা ব্লক করেছি। সবার কাছে আমাদের অনুরোধ, আমাদের সাহায্য সহযোগিতা করুন, আসুন এবং আমরা উদারবন থেকে এই জলের যে সহিটা প্রবলেমটা এটা দূর করুন। ওই জায়গায় রাস্তাঘাট দেখেছি জল নিষ্কাশনের সুব্যবস্থা ছিল না, ওই জায়গায় যে কনস্ট্রাকশন কাজ করছে NPL কনস্ট্রাকশন, ওর ম্যানেজারের সঙ্গে কথা হয়েছিল, ওর মানে এই যে জায়গা মানে মেন পয়েন্ট যেটা আছে সেটার থেকে পরিষ্কার করে সেই জায়গা পর্যন্ত চলে আসবে। বিশিষ্ট সাংবাদিক পীযূষ কান্তি দাসের অকাল প্রয়াণে শোকস্তব্ধ সাংবাদিক মহল। বুধবার রাত 11:22 গুয়াহাটির এক বেসরকারি হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। শিলচর প্রিন্ট মিডিয়া অ্যাসোসিয়েশনের উদ্যোগে সোমবার এক স্মরণ সভার আয়োজন করা হয়। এই সভায় পীযূষ দাসের জীবনের দিক নিয়েও আলোচনা করেন উপস্থিত সাংবাদিকরা। তারপরে সব দিয়া অনেক গ্যাপ রাখে, গ্যাপ রাখা
চোখের সামনে দেখছি এরকমই অবস্থা একটা ছিল, আজকে থেকে সম্পর্ক নয়। আমার পিয়ুষদার সাথে সম্পর্ক 1995-96 থেকে আরম্ভ, প্রায় 24-25 বছর হয়ে গেছে। একটা যুগের কাল আমরা পেরিয়ে এসেছি, ভাবতেই পারি না যে ও আমাদের মধ্যে নেই আজকে। রোজ একটা টান, এক ফোন করলাম পিয়ুষদা কোথায়, দেখছি না, আসছি আমি বলে আমরা ডিসি বাংলার সামনে মিলতাম। আমার কাছে আজকে কোনো শব্দ নেই, আমি কিছু বিশেষ বলতে পারবো না। মানে আমি ডেইলি এই কয়েকটা দিন থেকেই ভাবছি আমাদের মধ্যে কেন নেই। একজন সাংবাদিকের যে টান, টান থেকে বেশি হয় এক সাংবাদিক আরেক সাংবাদিকের সাথে যে রিলেশন, আর রিলেশনের সাথে যে থট প্রসেস, এই থট প্রসেসের হঠাৎ যখন চলে যায় তো নিজের থট প্রসেসটা একসময় অন্ধকারের মধ্যে দিয়ে আমাদের ইয়ে করতে হয়। পর্দা নেই সে কথা আমরা কোনোভাবেই, আমি ব্যক্তিগতভাবে মানতে পারি না, এবং তার স্মৃতিকে ধরে রাখার জন্য আপনাদের প্রত্যেকের সহযোগিতা চাই। আপনাদের প্রত্যেকের জীবনে যেসব ঘটনা তার সঙ্গে জড়িত ছিল সেই ঘটনাগুলো ধরে রাখার জন্য আমরা চেষ্টা করছি। এখানে ইলেকট্রনিক্স মিডিয়ার পর্দা যখন আসে তখন অভিদা প্রথম অভিদা ওতপ্রোতভাবে জড়িত ছিল। এখানে 90-এর দশকে যখন শেষ ভাগে বিজিতদাও দেখেছে তাকে, বিভিন্নভাবে পর্দাকে যারা দেখেছেন আপনারা, আমি প্রত্যেকের কাছে অনুরোধ করব, ফেসবুকে একটা পেজ আমরা গতকাল করেছি লিপিবদ্ধ করে, বা হয়তো অনেকে লিপিবদ্ধ করতেও অসুবিধা হয়, অডিও রেকর্ড করে, ভিডিও যদি থাকে, সেই সময়কার ফটো যদি থাকে, এই সংগ্রহটা যদি এই পেজে আপনারা শেয়ার করেন, তবে আমরা এখান থেকে সংগ্রহ করে ভবিষ্যতে তাকে তুলে রাখার জন্য। নেতাজি দিল্লি গেছিল পিজুষদার পর, আমি লাস্ট পিজুষদারে আজকে কন্টিনিউ মেসেজ করি, কিন্তু আমি লাস্ট আজ এবারকে মেসেজ 25 তারিখ আমি কোনো মেসেজ ঘুরাইতে পারছি। পিজুদা আমার রিপ্লাই দিয়েছেন, নইলে আমার প্রত্যেক বছর ঈদের শুভেচ্ছা জানে, এই বছর আমার ঈদের শুভেচ্ছাটা পিজুদা জানে। আমি অভিজ্ঞতা দেখাইছি এবার স্কেচ আরও দুই একটা জিনিস আছে, তার মধ্যে তো আমার ডেইলিও কথা হইতো, ডেইলিও তো কথা হইতো দুই এক কথা, দুঃখ লাগে বিজুদার বহুত স্মৃতি আছে, তা কইয়া শেষ করা দিই। এবারে নেমেছি ছোট্ট একটা বিজ্ঞাপন বিরতি, বিরতির পর আবার ফিরে আসছে অন্যান্য খবর নিয়ে, সঙ্গে থাকুন। আধুনিক রুচিসম্মত অ্যালুমিনিয়ামের সামগ্রী নিয়ে আপনাদের শহরে হাজির মা অ্যালুমিনিয়াম সেন্টার। এখানে আপনারা পাচ্ছেন নিত্য নতুন ডিজাইনের অ্যালুমিনিয়াম বিট উইন্ডো, ডোর ট্রেলিং, ফল ফিলিং ইত্যাদি। অতি সুলভ মূল্যে সাজিয়ে তুলুন নিজের বাসগৃহ ও ব্যবসায়িক প্রতিষ্ঠান। আমাদের এখানে খুচরো ও পাইকারি উভয়ভাবে সামগ্রী বিক্রি করা হয়। আমাদের ঠিকানা মেসার্স মা অ্যালুমিনিয়াম সেন্টার, স্টেশন রোড, করিমগঞ্জ। हमारे बढ़ते परिवार का हिस्सा बन रहे हैं, तभी तो हम हैं द वर्ल्ड्स फेवरेट इंडियन। ये ज़मीन ये आसमान ज
চিকিৎসা সেবায় নতুনত্ব নিয়ে হাজির নিউ লাইফলাইন হাসপাতাল। অত্যাধুনিক প্রযুক্তিতে এখানে পিনহোল সার্জারি, গোল ব্লাডার, অ্যাপেন্ডিক্স সার্জারি করা হয়। শিলচর মেডিকেল কলেজের সার্জারি বিভাগের অতিরিক্ত প্রফেসর ডক্টর আর সি শ্যাম সার্জারিগুলি করবেন। তাছাড়া তিনি প্রতি শনিবার বিকেল 3:00 থেকে ওপিডিতে রোগী দেখবেন। রয়েছেন শিশুরোগ বিশেষজ্ঞ ডক্টর গুলজার হোসেনও। জনগণের সেবায় এগিয়ে এসেছে। তুলনামূলক কম মূল্যে নিত্য প্রয়োজনীয় দ্রব্য সামগ্রীর যোগান অব্যাহত রাখতে সহচরী কর্তৃপক্ষ বদ্ধপরিকর। জেলার সমবায় আন্দোলনকে জোরদার করে তোলার ক্ষেত্রে করিমগঞ্জ হোলসেল কোঅপারেটিভ স্টোর তথা সহযোগী কর্তৃপক্ষ সকলের আন্তরিক ও সক্রিয় সহযোগিতা কামনা করি। নতুন আঙ্গিকে বাস্তব পরিকল্পনা নিয়ে সহযোগী স্টেশন রোড করিমগঞ্জ আপনাদের সেবায় সদা প্রস্তুত। আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ, করিমগঞ্জে এই প্রথম সিটি স্ক্যানের সুবিধা। করিমগঞ্জ হেলথ সিটি, বনমালী রোড, করিমগঞ্জ, মায়ামিয়ার বাড়ির বিপরীতে। পুরো শরীর সিটি স্ক্যানের সুবিধা এখন পাচ্ছেন করিমগঞ্জেও। আন্তর্জাতিকভাবে বিখ্যাত ডাক্তার দ্বারা রিপোর্ট। সিটি স্ক্যানের জন্য যোগাযোগ করুন ফোন 03843260705, মোবাইল 8011037723। করিমগঞ্জ হেলথ সিটি, বনমালী রোড, করিমগঞ্জ, আপনাদের সেবায় নিয়োজিত। সরকার করোনা মহামারীর সময় কৃষকদের বিভিন্নভাবে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে। কেবল কৃষক নয়, সাধারণ মানুষের পাশেও দাঁড়িয়েছে সরকার। কিন্তু করিমগঞ্জ কৃষক সম্মান নিধি প্রকল্প বাস্তবায়নে ব্যাপক দুর্নীতির অভিযোগ উত্থাপিত করেছে কংগ্রেস। সোমবার জেলার বিভিন্ন গ্রাম ও শহরের ওয়ার্ড কংগ্রেস কমিটির সদস্যরা চক্র আধিকারিকের কাছে স্মারকপত্র প্রদান করে তার হস্তক্ষেপ কামনা করেছেন। আজকে আমরা আসাম প্রদেশ কংগ্রেস কমিটি সভাপতি রিপন বোরার নির্দেশে আমরা আস্থা আসামুই প্রত্যেকটা মণ্ডল কংগ্রেস কমিটি, আমরা ওয়ার্ডের ওয়ার্ড কংগ্রেস কমিটি হয়, ওয়ার্ড কংগ্রেস কমিটির মাধ্যমে আমরা বিভিন্ন দাবি দাওয়া নিয়ে, যে পরিযায়ী শ্রমিক যারা আর তারারে কখন শুনুক একটু সুযোগ সুবিধা পান না, এরপরে প্রতি মাসে 7,500 করিয়া দেওয়া হইতো যারা ট্যাক্স পেই নাই তারারে, এবং এককালীন 10,000 দেওয়া হইতো, যেটা আমরা কিছুদিন আগেও আমরা লাইভ করছিলাম, ওটারও একটা স্মারকপত্র আজকে আমরা যেন চক্র আধিকারিকের নিকট আমরা আমাদের যারা ওয়ার্ড কমিটির মণ্ডল প্রেসিডেন্ট আছে তারা সবে দিল আর কি। প্রায় 15টা মণ্ডল কমিটি আজকে এখানে সভাপতি হলে আজকে চক্র আধিকারিকের নিকট তারা প্রেরণ করছে। কৃষক সম্মান নিধি অনুসারে প্রতিজন কৃষককে ব্যাংক অ্যাকাউন্টে 2,000 টাকা করে, 6,000 টাকা করে দেওয়ার কথা থাকলেও আমাদের পঞ্চায়েতে ব্যাপক দুর্নীতি ও অনিয়ম হয়েছে। ক, বহু ক্ষেত্রে কৃষক বঞ্চিত হয়েছে। খ, কৃষকের পরিবর্তে চাকরি করা ও ব্যবসায়ী অন্তর্ভুক্ত হয়েছে হিতাধিকারীদের তালিকায়। উপকৃত কৃষক যাতে উপকৃত হয় সেই ব্যবস্থা গ্রহণের দাবি জানাচ্ছি। আমেরিকার কৃষ্ণাঙ্গ যুবককে খুন করার প্রতিবাদে আমেরিকার জনগণের বীরত্বপূর্ণ সংগ্রামের প্রতি সংহতি ও সহমর্মিতা জানায় এসইউসিআই কমিউনিস্ট করিমগঞ্জ। আমেরিকা সরকারের পুলিশ কৃষ্ণাঙ্গ যুবককে জর্জ ফ্লয়েডকে নির্মমভাবে নির্যাতন করে খুন করার প্রতিবাদে সারা আমেরিকা জুড়ে মানুষ বিক্ষোভে ফেটে পড়েন। সমস্ত বড় বড় শহর সহ প্রায় প্রতিটি রাজ্যে বিক্ষোভ দাবানলের মতো ছড়িয়ে পড়ে। এই ঘটনার পরিপ্রেক্ষিতে করিমগঞ্জেও এসইউসিআই দল সহমর্মিতা দিবস পালন করে। কৃষ্ণাঙ্গ যুবকের উপর পুলিশি নির্যাতনের বিরুদ্ধে আমেরিকার জনগণের
বীরত্বপূর্ণ সংগ্রামের সংহতি দিবস পালন করুন, পালন করুন, পালন করুন। আমেরিকার জনগণের বীরত্বপূর্ণ সংগ্রামের সংহতি দিবস পালন করুন, পালন করুন, পালন করুন। আমেরিকাতে ব্যাপক আন্দোলন শুরু হয়েছে এবং এই আন্দোলন আমেরিকাতে লকডাউন থাকা সত্ত্বেও মানুষ ঘরে বসে থাকতে পারেনি, মানুষ বেরিয়ে গেছে। 11টা শহরে কারফিউ ডিক্লেয়ার করা হয়েছে, কারফিউকে পর্যন্ত ব্রেক করেছে। কৃষ্ণাঙ্গ শ্বেতাঙ্গ মিলে একাকার হয়ে গেছে, সমস্ত মানুষ ট্রাম্পের বিরুদ্ধে বেরিয়ে গেছে। আমেরিকার সরকারের এই সৈন্যতান্ত্রিক যে পদক্ষেপ, এই পদক্ষেপের বিরুদ্ধে আজকে সমস্ত সাধারণ মানুষ বেরিয়ে গেছে। আমরা মেহনতি জনগণের পক্ষ থেকে আজকে আমরা এসইউসি দলের এই সংহতি দিবস পালন। শুভবার্তা যে পর্যন্তই, আগামীকাল আবার আপনাদের সাথে দেখা হবে একই সময়ে একই চ্যানেলে। নমস্কার।